মদানে কি জাহার রাজা বন্ধ থাকে যা হাদিস বর্ণিত হয়েছে অথচ মানুষ মৃত্যুর পরে কবর অবস্থান করে জাহার তো অবস্থান করে হিসাব নিকাশের পরে সুন্দর প্রশ্নটা করেছেন আমার দেশে একটি প্রচলিত আছে যে রমজান মাসে কোনো আজাব হয় না হ্যাঁ রমজান মাসে কোনো আজাব হয় না এটা কিন্তু সহিহাদিসিজ দেওয়ার সাব্যস্ত নয় কিছু দুর্বল হাদিস আসছে কিন্তু হাদিসগুলো শুদ্ধ নয় রমজান মাসে জাহান্নাম জাহান্নাম ওগুলো ঢুকানোর রাস্তা অর্থাৎ জাহার নাম তো এখনও কেউ ঢুকে নাই যাহা নামের আজাব দেওয়া হচ্ছে শুধুমাত্র জাহার নামে কাউকে ঢুকানো হয়নি যাহার নাম ঢুকবে যার নাম বিচারের পরে স্যার বিচারের পরে এখন জাহার নামে যারা কবরে আসে তাদেরকে জাহান্নাম নাম থেকে আজাব প্রেরণ করা হয় তাদের জন্য জাহান্নাম নাম থেকে বিছানা পাঠানো হয় আগুন পাঠানো হয় এবং সেখান থেকে তাদের জন্য কষ্ট দে কষ্ট জিনিস দেওয়া হয় এগুলি হচ্ছে সেটা জাহান্নাম নাম বন্ধ করা যার অর্থ তো কেউ কেউ এখান থেকে নিয়েছেন যেহেতু যেহেতু বন্ধ করে দেয় অর্থ হচ্ছে এই মাসে বদ আজাব বন্ধ থাকে এটা ভালো আখতিয়ার এতে আমরা বাড়াবাড়ি করি না কারণ সই হাদিসের ভিত্তিতে যদি কোনো কেউ ইশতেহাদ করে কথা বলে এটা আমরা বাড়াবাড়ি করি না কিন্তু বন্ধ হয়ে যা সরাসরি বলতে পারবে না কেউ যদি আশাবাদী থাকে এটা তার কথা এবং সে বলতে পারে কিন্তু এটা হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি এটা আমরা বলবো তিনি ইস্তেহাদ করেছেন তিনি সব পাবেন কিন্তু সহিহাদি হাদিসে এটা সাব্যস্ত হয়নি যে আজাব বন্ধ হয়ে থাকে বরং রমজানের আজাব তার চলতেই থাকবে এবং সারা বছরে আজাব চলতে থাকবে কাফের আর ইমানদারের সারা বছরেই জান্নাতের ন্যামত তার কবরে পেটে থাকবে এটা হচ্ছে সঠিক কথা জান্নাত এবং জাহান্নামে তখনই যাবে জান্নাতে প্রথম আমার নবী মাহমুদ তিনি কড়া নাড়বেন তারপর তার জন্য খোলা হবে তিনি চাইবেন তারপর খোলা হবে তারপর জান্নাত প্রবেশ করবে এর আগে জান্নাতে কেউ প্রবেশ করবে জান্নাতের নেওয়ার জন্য দেখা হচ্ছে হ্যাঁ এখন জান্নাতে তাদের অন্তরের কারো কারো তা কারো 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 রুকে আত্মাকে পাখি বানিয়ে জানাতে দেওয়া হয়েছে যারা বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়ায় সেটা হচ্ছে যারা শহীদ তাদেরকে হাদিসে আসে ব্যক্তি কখনও ঢুকবে না ব্যক্তি ঢুকবে যখন জান্নাতে ইনশাল্লাহ আমরা যাব তখন ইনশাল্লাহ আমাদের জন্য খুলে দেওয়া হবে জাহার নামে যাবে তখন তারা জাহানামীদের জন্য জাহান্নাম খুলে দেওয়া হবে এখন জাহান্নাম থেকে আজাব এবং গত আসছে এখন কেন বন্ধ করে দেওয়া হয় রমজান মাসে রমজান মাসে জাহান্নাম জাহান্নাম বন্ধ করার অর্থ হচ্ছে যে বান্দাকে আজাব বন্দাকে অ্যাবাদত করার প্রতি আগ্রহ প্রদর্শন করার জন্য যে বন্দা তুমি যদি অ্যাবাদত করো তোমার জন্য জাহান্নাম বন্ধ করে দিচ্ছি আর তোমার জন্য খুলবো না বরং আমি তোমার জন্য জান্নাতেই দিব এই সুযোগটা এটা এই তাফাউল করার জন্য আপনাকে একটা সুলক্ষণ দেওয়ার জন্য আপনাকে ব্যবস্থাপনা আল্লাহ তালা করে দিয়েছেন আমাদের উচিত এটাকে শুধুভাবে কাজে লাগানো এবং রমজান মাসে বেশি বেশি করে আবাদত করে তার জান্নাতকে ক্রয় করে নেয় যাতে করে আমরা বদদোয়ার বিচারে না পড়ি রসুল্লাহ যে বদোহা করেছিলেন যে তিনি বলেছিলেন যে রমজান মাস চলে গেলে অথচ তার হচ্ছে তার গুণা ক্ষমা করে নিতে পারেন তার ধ্বংস সেরকম অবস্থায় যেন আমরা পতিত না হই এবং আমরা যেন রমজান মাসে বেশি বেশি আবাদ করি আশা করি বিষয়টা আপনি বুঝতে পারছেন